এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আর না বাড়ানোর ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। বললেন দু একদিনের মধ্যে করোনা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা করে শ্রেণীকক্ষে পাঠদান বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা জানান।